এই ট্রেন্ডটা এখানে আছে যে জোর করে কি নাম বুথ দখল করা হয়, কিন্তু আমি যেটা আমার লোকগুলোর মাধ্যমে শুনলাম যে এরকম কোন ঘটনা ঘটেনি। স্যার বলছি তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন প্রাণগোপাল সাহা, তিনি একটু আগে প্রেসমিট করলেন, তার হাতে ফ্র্যাকচার হয়েছে, তিনি হসপিটালে ভর্তি হচ্ছেন এবং থানায় এফআইআর দায়ের করছেন মানিক দত্তের বিরুদ্ধে অভিযোগ। পাল্টাপাল্টি মানিক দত্তের অভিযোগ, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, বুথ জ্যাম করে দিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে এবং তাতে তৃণমূলের যুব সংগঠনের নেতৃত্ব ছিল, কি বলবেন? বেদনাজনক যারা আমাদের টিএমসি ক্যান্ডিডেটও জখম হয়েছে, তারপর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও মারধরে একটু জখম হয়েছে, এটা খুব বাজে জিনিস হয়েছে। আমি পুলিশকে বলবো যে দুই পক্ষে কিরাম কেস নিয়ে আপনারা কেস স্টার্ট করবেন। আমি পুলিশকে বলবো যে পুলিশের নিজের লাইনে দেখ, যদি মারামারি হয়েছে তো আমাদের এখানে টিএমসি ক্যান্ডিডেট মার খেয়েছে একটা কেস হোক, একটা মানিক দত্ত মার খেয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, ও একটা কেস করুক, দুটাতে আপনি কেসের মধ্যে ফেলেন, পুলিশ নিজের লাইনে ব্যবস্থা নেবে। বলছি মানিক দত্ত এবং অর্পিতা দত্ত, মানিক দত্ত নির্দল প্রার্থী, অর্পিতা দত্ত পূর্ণমূল্যের তৃণমূল প্রার্থী, তারা সবাই মিলে প্রায় এক ঘন্টা 31 নম্বর জাতীয় সড়ক বাস টার্মিনাসে অবরোধ করে রেখেছিলেন এবং তারা রিপোর্টের দাবি করছেন 11 নম্বর ওয়ার্ডে। ওরাই রিপোর্ট দাবি করেছে? হ্যাঁ, এই দেখুন যে আমি এটা কি বলছি, আমি যে যে কোনো কোনো ঘটনা ঘটলে ওরা যদি কি নাম প্রতিবাদ করতে হয় সে প্রতিবাদ করতে নেই করার জন্য যেতে পারে লোক, তো এখন পুলিশ আছে সে ধরনের রাস্তা অবরোধ কিছু করে থাকে বেআইনি, তাহলে পুলিশ ওটাকে তরাই দিবে, রাস্তা বন্ধ করতে না পারে, এটা করতে পারে, কিন্তু এটা প্রতিবাদের নিয়ম আছে, একটা প্রতিবাদ করলো টোকেন প্রতিবাদ ঠিক আছে, কিন্তু যে মানিক দত্ত কেস কেসের আর কিরম টিএমসি ক্যান্ডিডেট কেসের দুই ক্যান্ডিডেট কেসের পুলিশকে ইনকোয়ারি করে একটা অ্যাকশন নিতে হবে। বলছি এখানে তো পৌর অবজারভারও ছিলেন, পৌর ইলেকশন অবজারভার এসডিও দায়িত্বে আছেন, রিটার্নিং অফিসার, আপনি বিধায়ক হিসাবে তাদের কাছে কি নির্দেশ পাঠাবেন? ওইটা বলছিলাম, তার তো বড় বড় অফিসাররা থাকা সত্ত্বেও এগুলো ঘটনা ঘটেছে, তো আমি এসপিওকে বলেছিলাম, তখন একটু জানতই না, তো আমি বলেছিলাম যে রোড ঠিক হচ্ছে না, এরকম খবর আমি যখন শুনেছি প্লিজ আমি এটাতে কন্টেনেবল, আপনি এটা বন্ধ করেন, তো বলছে কেন এরকম কোনো ঘটনা ঘটেনি স্যার, আমি আইসিকে জিজ্ঞাসা, আইসি বলছে যে কোনো ঘটনা এরকম ঘটেনি স্যার, এরকম কথা বলছে আমাকে, একদম ওই জন্য আমি কারেন্ট ফেকলাম যে আমার আমার লোক লোক ডাকলাম, যে আমার টিএমসি লোক যারা আছে নেতারা ওদের জিজ্ঞাসা, ওরা বলছে যে না এরকম এরকম হয়নি, আর ও বলছে যে কিনলাম না ইয়ে মানে দত্ত হাই সুগার ও হাই প্রেশার পেশেন্ট, ওকে কে মারতে পারবে মানে মরিয়ে পেয়েছো, এই জন্য কেউ হাত দিলি বলছেন মিথ্যা কিছু বলতেছে। শেষ প্রশ্ন এটা, প্রাণগোপাল সাহা নিজে দাবি করেছেন যে 15 নম্বর ওয়ার্ডের কিছু লোক এবং 11 নম্বর ওয়ার্ডের কিছু বিজেপি প্রার্থী তারা উস্কানিমূলকভাবে এই বুথ জ্যাম বা ইত্যাদি যে ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা করেছেন, নির্দলের সঙ্গে তারা ভিড়ে গিয়ে এই কাজটা করেছেন, আপনার বক্তব্য? দেখেন আমি যদি বলছে পুলিশকে আমাদের ক্যান্ডিডেট কেস করেছে, পুলিশকে সেভাবে একটা ইনকোয়ারি করা উচিত, এভরি কি বলতে অভিযোগ কমপ্লেন্ট যদি কেউ করে থাকে সেটা পুলিশের নিয়ম থানার নিয়ম যে ওটার ইমিডিয়েট ইনকোয়ারি করে তাকে সলিউশন করতে হবে, এটা নিয়ম আছে। নির্দল প্রার্থী যদি সহযোগিতা চায় আপনার, আপনি কি পাশে দাঁড়াবেন তার? কি সহযোগিতা চাইবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে? এখন তো যেটা যে কাউন্টিং হচ্ছে কালপুর শুনেছি তার আপনার কাছে আসবে, আপনার দ্বারস্থ হবে না যে আমি শুনবো ও যে আমি তো এমএলএ ইসলামপুরের, ইসলামপুরের এমএলএ বলছি, ইসলামপুরের পাহারাদার বলছি, ইসলামপুরের মারি বলছি, আমি ওই হিসাবে আমি শুনবো যে কারোর প্রতি যারা কিছু অন্যায় করে থাকে তার দেখতে কি নাম যার পর অত্যাচার হয়েছে যদি কেউ কথা বলে আমি শুনবো, আমার কাছেও আছে, তারপর প্রত্যেকেরও ব্যবস্থা করবো ঠিক আছে।